একশো আশি রানের লক্ষ্য পৌঁছে গেল রাজস্থান রয়্যালস সেটা আঠারো পয়েন্ট চার ওভারে সেই আঠারো পয়েন্ট চার ওভার লাগার অন্যতম বড় কারণ জাসওয়ালকে সেঞ্চুরি করানো জাসওয়াল এখন পর্যন্ত এর আগের ম্যাচ পর্যন্ত তার এবারের আইপিএলে সর্বোচ্চ রান ছিল ঊনচল্লিশ কোনোভাবেই ভালো স্কোর আসছিল না অবশেষে তিনি তার দেখালেন একশো চার রান করলেন একশো চার রানে অপরাজিত এবং সেটা ষাট বল থেকে মাত্র ষাট বল থেকে একশো চার রানে অপরাজিত এবং রাজস্থান রয়্যালস তার কল্যাণেই নয় উইকেটের বিশাল ব্যাপক ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে দিল প্রেডিকশন ভিডিওতেও বলেছিলাম যে এই রাজস্থানের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসকে পেরে উঠতে হলে তাদের ব্যাটিংয়ে সূরিয়া কুমার যাদব ঈশান কিষান রোহিত শর্মাদের জ্বলে উঠতে হবে কিন্তু তিনজনের কেউই জ্বলে উঠতে পারেননি প্রথমে ব্যাট করেছে মুম্বাই ইন্ডিয়ানস তিলক ভার্মা এবং ওয়েদেরা এই দুজনের পার্টনারশিপ হয়েছে নিরানব্বই রানের তাছাড়া এই ইনিংসে তেমন কিছুই ছিল না তিলক বার্মা পঁয়ষট্টি রান করেছেন ৪৫ বল থেকে নেহাল ওয়েদেরা তিনি উনপঞ্চাশ রান করেছেন ২৪ বল থেকে তৃতীয় সর্বোচ্চ রান এসেছে মোহাম্মদ নবীর ব্যাট থেকে সতেরো বলে তেইশ রান করেছেন সব মিলে তারা একশো উনআশি রান করে নয় উইকেট হারিয়ে বোলিংয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন সন্দীপ শর্মা ফাইফার পেয়েছেন পাঁচ উইকেট পেয়েছেন মাত্র আঠারো রানে চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে পাঁচ উইকেট সাথে ট্রেন বোল্ট দুই উইকেট চাহাল এক উইকেট দুর্দান্ত বোলিং এক সন্দীপ শর্মার কাছেই মূলত আত্মসমর্পণ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই যখন রাজস্থান রয়্যালসের নিজেদের মাঠে খেলল জয়পুরে তখন মুম্বাইকে অনেক বেশি ম্লান মনে হলো মুম্বাইয়ের তারকা ব্যাটসম্যানরা কেউ সুবিধা করতে পারেননি আর সুবিধা যখন করতে পারেননি সেই দিন কি যাসওয়াল একশো চার রান জশ বাটলার এবং জসওয়ালের চুয়াত্তর রানের ইনিংস হয়েছে আট ওভারে পাওয়ার প্লেতে একষট্টি রান করার পরে বৃষ্টি বাগড়া দিয়েছিল শূন্য উইকেটে একষট্টি রান করেছেন জাসওয়াল এবং বাটলার দুজন মিলে এরপরে বৃষ্টি বাগড়া দেয় বৃষ্টিতে আধা ঘন্টা মতো খেলা বন্ধ থাকে এবারে আইপিএলে প্রথমবারের মতো বৃষ্টি খেলা বন্ধ করে দিল তারপরে কোনো রকম কার্টেল অভার ছাড়াই খেলা আবার শুরু হয় এবং তার পরের ইতিহাস আপনারা সবাই যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এর পরের ইতিহাসটা কী বাটলারকে পীযুষ চাওলা আউট করেছেন পীযুষ চাওলার ওই একটা উইকেট ছাড়া আর কোনো বোলারই সুবিধা করতে পারেনি জসওয়াল যখন হার্দিক পান্ডিয়াকে হার্দিক পান্ডিয়া না যশপ্রিত বুমরাকে মানে একটু শর্ট বল মাজার মধ্যে এসেছিল যেভাবে ছক্কা মারলেন একেবারে অনসাইডে সেই ছক্কাটা বুমরা অনেকদিন দিন বোধ মনে রাখবেন জাসোয়াল আজকে দুর্দান্ত খেলেছেন দুর্দান্ত তার কাছ থেকে প্রত্যাশা ছিল কারণ সম্প্রতি ইংল্যান্ড যে ইন্ডিয়া সফর করেছে সেই টেস্ট সিরিজে যাসওয়াল সাতশোর বেশি রান করেছেন দুইটা ডাবল সেঞ্চুরি সহ সেই জসওয়ালের কাছ থেকে এবারের আইপিএলে অসাধারণ কিছুই প্রত্যাশা করছিল ভারতীয় সমর্থকরা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেও নিশ্চয়ই প্রত্যাশা ছিল যার ইঙ্গিত কিন্তু খেলা শেষে আমরা দেখেছি সেঞ্চুরি করার পরে খেলা শেষে রোহিত শর্মাকে অনেকক্ষণ জাসওয়ালের সঙ্গে কথা বলতে দেখা গেছে রোহিত শর্মা ইন্ডিয়ান দলের অধিনায়ক এবং অধিনায়ক জাসওয়ালের সঙ্গে যখন অনেকক্ষণ ধরে মাঠে কথা বলেছেন সেই কথা বলার মিনিং কিন্তু কিছু একটা বোঝায় টি টোয়েন্টি বিশ্বকাপে জাসওয়াল রোহিত শর্মার সেনাপতি অন্যতম সেনানী যদি হয়ে যান তাহলে নিশ্চয়ই অগ্রিম বার্তা জসওয়ালকে রোহিত শর্মা দিয়ে দিলেন এই জসওয়ালকে যে দুর্দান্ত স্ট্রোকে আজকে সেঞ্চুরি করলেন তার দলেরই জশ বাটলার এবারে আইপিএলে একমাত্র ব্যাটসম্যান যিনি দুইটা সেঞ্চুরি করেছেন জসওয়ালের এই সেঞ্চুরি অনেকদিন মনে থাকবে শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স আসলে পেরে উঠলো না এক জসওয়ালের কাছেই আর অন্যদিকে বলিংয়ে সন্দীপ শর্মার কাছে অসহায় আত্মসমর্পণ করলো হার্দিক পান্ডিয়ার চেহারার দিকে আসলে আজকে তাকানো যাচ্ছিল না কোনোভাবেই ব্যাটে বলে হচ্ছে না কোনোভাবেই সিঙ্ক হচ্ছে না আর সিঙ্ক যখন হচ্ছে না তখন মুম্বাই একের পর এক হারছে এই একের পর এক হারার পরিণাম যেটা হবে সেটা হচ্ছে এবারের আইপিএলে মুম্বাইয়ের কাছ থেকে আর আর তেমন কিছু প্রত্যাশা করার বোধায় থাকলো না চোদ্দ পয়েন্ট হয়ে গেল রাজস্থান রয়্যালসের রাজস্থান রয়্যালসের চোদ্দ পয়েন্ট মানে সাত জয় আর সাত জয় থেকে এটা এটুকু অন্তত অনুমান করা যায় যে তারা নিশ্চিত করেই সেরা যে চার সেই সেরা চারে থাকছে বাকি তিন দল কলকাতা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই যারা চার পর্যন্ত রয়েছে তারাই থাকে নাকি নিচের দিক থেকে অন্য কেউ সেখানে বাগড়া দেয় সেটাই এখন দেখার বিষয়